السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. يا أبو دبي تيجي بولتي بولن ما شاء الله بولن. প্রশ্ন হচ্ছে, ওই দিন একজন এদেশের এই লোকাল আরবি উনি বলল আমাকে দুইটা কথা জানার জন্য আপনাকে প্রশ্ন করছে। হচ্ছে যে বলছে যে তোমরা মুসাফের, তোমরা এই দেশে যতদিন থাকো ততদিনে তুমি চাইলে কসর করতে পারবা। তুমি মুসাফের, বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার এখানে কিছু নাই, তুমি এখানে কর্মের জন্য আসছো, আজকে তোমাকে ভাড়া দিলে চলে যেতে হবে, তুমি মুসাফের। তো তুমি এই ক্ষেত্রে তুমি চাইলে তুমি যতদিন থাকো ততদিন কসর করতে পারো, আর তোমার ইচ্ছা করলে মুকিম হিসাবে সালাত আদায় করতে পারো। এটা তার হিসেবে বলতেছে বিন বাজ রাহেমাহুল্লার ফতুয়া। এটা দেখছে এটা গুগল থেকে, বিন বাজ রাহেমাহুল্লার ফতুয়া যে মানে আমরা, ইবনে বাজ রাহমাল ফতন, আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি আরেকটা আরেকটু রয়ে গেছে, উনি বলছে যে আমরা যে প্রবাসে আছি মানে আমরা মুসাফের, এই অবস্থায় আমরা মারা গেলে আমরা শহীদ হব, শহীদের মর্যাদা পাব, এটাই প্রশ্ন ছিল। জাহেল জাহেল জাহেল, আল্লাহ হেদায়ত করুক, জেহালতের সাথে মানুষকে গাইড করার জন্য। তো কথা হচ্ছে যে আপনার প্রশ্ন যে আপনাকে কোন আরবিয়ান বলেছে যে কোন ব্যক্তি যেমন একামতে থাকছে 1 বছর 2 বছর কিংবা 10 বছর 20 বছর আছে, কিন্তু একামত যে সময় আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে সেই জন্য আপনি মুসাফির, এই ফতোয়াটি উম্মতে মুসলিমার হ্যাঁ উল্লেখযোগ্য বড় কোন এমাম আলেম কখনো দেননি। শুধুমাত্র এই ফতোয়াটি শাইখ ইবনে উসাইমিনের, তার ইজতিহাদি ভুল, এটি শাইখ ইবনে বাজ রাহেমাহুল্লাহর ফতোয়া নয়, এটি শাইখ আসাদুদ্দিন আলবানীর ফতোয়া না, উম্মতে মুসলিমার আবু হানিফা শাফি মালিক আহমদ কারো এটি ফতোয়া নয়। সুতরাং এই ফতোয়া স্পষ্ট ভুল। কথা বোঝা গেছে? আপনি বছরকে বছর থাকবেন, আমি 26 বছর আছি সৌদি আরবে, এখানে দামামে, তার আগে 3 বছর থেকেছি আল কাসিমে, তার আগে থেকেছি 4 বছর মদিনায়, তাহলে আমি এখন আমি এখানে মুসাফির, এটি ফতোয়া মোটেই ঠিক না, গ্রহণযোগ্য নয়, এটি সাজ ফতোয়া, পরিত্যক্ত ফতোয়া, বিরল ফতোয়া। জি, যে কোনো যতই বড় বড় আলেম হোক না কেন, সাজ ফতোয়া মানলে গুমরা হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। উনি ইজতিহাদ করেছেন, উনি আল্লাহ ওনাকে মাফ করবেন, এই ক্ষেত্রে ভুল করেছেন, আর এটা দ্বারা প্রমাণিত হয় যে তিনি নবী রসুল না, ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আপনি আমি স্পষ্ট হওয়ার পরেও যদি এই উদ্ভট ফতোয়া মানি, সাজ ফতোয়া মানি, তাহলে আমরা গুমরা হয়ে যাবো। ভালো করে শোনেন, জি, প্রত্যেক আলেমের কিছু কিছু সাজ বিরল ফতোয়া থাকতে পারে, তা ছেড়ে দেওয়া ফরজ। আর তারপরে উনি যেটা বলেছেন শেখ মিহির বাজ রাহেমাহুল্লাহ ফতোয়া, এটি এক অবাস্তব কথা, ভুল কথা বলেছেন, আর ইচ্ছা করে বলে থাকলে মিথ্যা কথা বলেছেন, আল্লাহ হাফেজ। তারপর আর একটি কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা, যে কেউ ব্যক্তি কেউ এখানে কাজে কর্মে যে কোনো যায়, কোনো আরব দেশে অথবা আরব দেশে ইউরোপে কাজ কর্মের জন্য গিয়েছে আর সেখানে মারা গেলে সে শহীদ, এটি ভিত্তিহীন কথা, এইসব কথা ধর্ম কর্ম নয়, এসব জেহালতের কথা। জি, আল্লাহ হেদায়ত দান করুন। জি।